পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি 2023 মরসুমের রবি মরসুমের টাকা কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করলেন। এটা আপনারা সকলেই জানেন, 12 ডিসেম্বর 2023 সালে দুপুর 1:30 নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে তার উপস্থিতিতে শিলিগুড়ি দার্জিলিং জেলা থেকে সেই কৃষক বন্ধু প্রকল্পের শুভারম্ভ তিনি করলেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে, এবং যে সমস্ত কৃষকগণেদের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি সে সমস্ত কৃষকগণেদের কবে ক্রেডিট হবে। জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উদ্দেশ্যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি মরসুমের প্রায় 2806 কোটি টাকা রিলিজ করলেন 1,01,00,000 কৃষকদের জন্য। অনস্ক্রিনে সেই বাটন প্রেসের ভিডিওটি দেখতে পাচ্ছেন। সিম্পলি এখান থেকে প্রেস করার পরে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দার্জিলিংয়ের 12 ডিসেম্বর 2023 রিলিজ করলেন। এই প্রকল্পে প্রায় 101,00,000 বেশি কৃষককে মোট 2806 কোটি টাকা দিয়ে সহায়তা করলেন। এতক্ষণে আপনারা দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই রিলিজ করে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি 2023 মরসুমের টাকা। তো আমরা এই ভিডিওতে ডিটেলসে এইটা জেনে নিলাম। এবার চলুন, টাকা যে ক্রেডিট হয়েছে আজকের ডেটে সে সংক্রান্ত আপডেটটাও এবার আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং টাকা ক্রেডিটের SMS টি অনস্ক্রিনে প্রমাণ দেখাচ্ছি। তার আগে আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দ্বিতীয়ত হচ্ছে, যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে চলুন ডিটেলসে জানিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আজকে সকাল 7:44 AM টাকাটি ক্রেডিট হলো ব্যাংক অ্যাকাউন্টে। যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে টাকা পাননি তাদের উদ্দেশ্য ভিডিওটি, এবং যারা পেয়েছেন তাদেরও, ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট নাম্বার 42163 হ্যাজ বিন ক্রেডিটেড ₹5000, 5000 টাকা ক্রেডিট হয়েছে, কারণ ইনার 1 একরের ওপরে জমি রয়েছে। অন 13/12/2023, মানে 13 ডিসেম্বর 2023। প্রথমে জানিয়ে রাখি, আপনারা অনেকে কমেন্ট করছেন এটা কোন জেলা, এটা কোন জেলা। দেখুন, জেলাভিত্তিক টাকা দেওয়া হয়নি, সকল কৃষকদের উদ্দেশ্যে টাকা রিলিজ করা হয়েছে 1,01,00,000 ফার্মারের মধ্যে। যদি আপনিও থাকেন সেক্ষেত্রে আপনিও পাবেন। দেখতে পাচ্ছেন 5000 টাকা ক্রেডিট হয়েছে ফ্রম কৃষক বন্ধু GOWBKBRB, মানে রবি সিজনের টাকা। ওয়েস্ট বেঙ্গল SC627 এবং ID দেওয়া রয়েছে, অ্যাভেলেবল ব্যালেন্সও দেওয়া রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে টাকাটি ক্রেডিট হয়েছে। দেখুন, ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেক কৃষকদেরই টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের ক্রেডিট হয়নি কী করবেন চলুন এবার জানিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে সেই সমস্ত কৃষকরা নতুন পুরনো সকলেরই। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড ও অ্যাপ্রুভডের স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভড ছিল, সে সমস্ত কৃষকদেরই টাকা ক্রেডিট হয়েছে। এবার আপনারা বলবেন, আমার তো অ্যাকাউন্ট ভ্যালিড ছিল কিন্তু বর্তমানে ব্ল্যাঙ্ক রয়েছে, বা অ্যাকাউন্ট ভ্যালিড ছিল টাকা এখনও পর্যন্ত পাচ্ছি না। দেখুন, যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড থেকে এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না সেই সমস্ত কৃষকরা ওয়েট করুন। পরবর্তী কিস্তির জন্য যে টাকা রয়েছে সেটি রিলিজ করে দেওয়া হয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুধু সময় লাগবে। যে সমস্ত কৃষকরা এতে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকরা সিম্পলি ওয়েট করুন। রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে এবং এতে টাকাও আপনাদের ক্রেডিট হয়ে যাবে, সিম্পলি ওয়েট করুন। আর দেখুন, আজকের মধ্যেই বহু কৃষকের টাকা ক্রেডিট হয়ে যাবে, আর আমি জানি অনেক কৃষকেরই টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ। টাকা ঢুকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।